কারণ সাবকনসিয়াসলি আমরা কিন্তু পজিটিভ মানুষগুলোর সঙ্গে থাকতে পছন্দ করি। পিপল ডু মোর ফর ইউ ইফ ইউ মেক দেম ফিল ইম্পর্টেন্ট। আমরা যদি একজন মানুষকে আসলে গুরুত্ব দিই, আমরা যদি তাদের ইম্পর্টেন্ট মনে করি, তাহলে একটা মানুষ আমাদের জন্য আরও বেশি করে থাকে কাজ। সাধারণত আমাদের টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক এই বিষয়গুলোতে এই জিনিসটা খুবই কাজে দেয়। সাধারণত একটা মানুষ যখন একটা কাজ করে বা টিম ওয়ার্কের ক্ষেত্রে যদি একজন একটা গুরুত্বপূর্ণ কাজ করে, আমরা যদি এই কাজটার ক্রেডিট তাকে দিই এবং বোঝাই তাকে যে আসলে সেটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ করেছে, দেখবো যে পরক্ষণেই তার কাজের লেভেল আরও বেড়ে গেছে। কারণ সে মোটিভেশন পেয়েছে এই কথাটার মাধ্যমে, সে নিজের কাজের একটা কমপ্লিমেন্ট পেয়েছে। শুধু তাই না, এরকম আরও কিছু ট্রিক্স আছে। যেমন আমরা মানুষকে নাম ধরে ডাকলে, আমাদের ফ্রেন্ডদের যদি কথা বলি, আমাদের ফ্রেন্ডদেরকে যদি আমরা নাম ধরে ডাকি ইনস্টেড অফ সেইং দোস্ত, তাহলে তারা বেশি অ্যাটেনশন দেয় এবং তারা বেশি খুশি হয়। একটা রিসার্চে প্রমাণ হয়েছে যে মানুষ কনভারসেশনের সময় অথবা ফোন কলের সময় সবথেকে নিজের বা আমি শব্দটা বেশি ইউজ করে। শুধু তাই না, মানুষ কিন্তু আসলে নিজেকে বেশি ভালোবাসে এবং মানুষ নিজের নামকেও অবসাদন মনে অনেক ভালোবাসে। আমরা আমাদের বন্ধুকে সাধারণত দোস্ত বলি, দোস্ত ভালোবাসিস, দোস্ত ভালোবাসিস, এরকম ম্যাক্সিমাম মানুষের সঙ্গে করে থাকি। বাট দ্য প্রবলেম হচ্ছে সবাই যখন দোস্ত বলে তখন এই বিষয়টার ইউনিকনেস চলে যায়। আমরা যদি কাউকে নাম ধরে সম্বোধন করে কোনো একটা কথা বলি, ফার্স্ট অফ অল সে আমাদের অ্যাটেনশন দেবে, কারণ তার নামটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় একটা শব্দ। সো অবসাদন মনে আমাদের প্রতি তার একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হবে। এটা অনেক বড় একটা জিনিস, আমরা তাকে ইম্পর্টেন্ট ফিল করালাম, তার নাম ধরে জিজ্ঞাসা করলাম, তার কাজগুলোকে কমপ্লিমেন্ট করলাম এবং কাজগুলোকে আসলেই ইম্পর্টেন্ট বলে তাকে গুরুত্ব দিলাম। একজন মানুষ যখন আমরা এভাবে ভ্যালু করি, মানুষও তখন আমাদের ভ্যালু করা শুরু করে দেয় এবং আরও বেশি করার চেষ্টা করে। পুট সার্ভিস ফার্স্ট, মানে টেক কেয়ার অফ ইটসেলফ। সার্ভিস জিনিসটা এমন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি কাজের, কেননা আমরা অনেক সময় অনেক কিছু এক্সপেক্ট করি। যদি একটা বিজনেসের মানি ট্রানজ্যাকশনের কথা চিন্তা করি, তো টাকা তখনই আসবে যখন আমরা মানুষকে ভালো সার্ভিস দিব। টাকা আগে আসবে না, আমরা আগে সার্ভিস দিব, দেন এটা আসবে। এখানে লেখক তার একটা ঘটনা শেয়ার করেছেন। তিনি এক সার্ভিস স্টেশনে তার কার নিয়ে যান গ্যাসোলিন ফিল করার জন্য। তো সার্ভিস স্টেশনে একটা বিশেষ বিষয় তিনি লক্ষ্য করেন, তারা গ্যাসোলিন ফিল করার পাশাপাশি একটা এক্সট্রা সার্ভিস দিয়ে থাকে। তিনি যখন তার কারটা ওখানে ল্যান্ড করলেন, তখন একজন এসে তাকে বললেন যে আপনার কারটা অনেক ধুমরা হয়ে গেছে, আমরা একটু মুছে দিই। তো তিনি তার কারের গ্লাসগুলোকে এবং আশপাশ মুছে দিলেন। তো এর ফলে তিনি যখন রাস্তাতে যাচ্ছিলেন, তখন একটু ক্লিয়ার দেখতে পাচ্ছিলেন রাস্তা। এবং ওই সময় যখন ক্লিয়ার দেখতে পাচ্ছিলেন, তার মনে পড়তেছিল যে কারটাকে পরিষ্কার করে দিল বিধায় আমি দেখতে পাচ্ছি। তার মনে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হলো। তখন তিনি যতবারই গ্যাসোলিন কারে রিফিল করেন, তখনই ওই জায়গায় আবার আসেন। তার মানে কি, একটা এক্সট্রা সার্ভিস আমাদের এক্সট্রা কিছু দেয়। যে কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছু এক্সপেক্ট তখনই করবো, আগে সার্ভিস দেবো দেন, আগে এক্সপেক্ট করবো দেন সার্ভিস, এরকম হতে পারে না। দ্যাভারেজ পার্সন উড রেদার টক অ্যাবাউট হিমসেলফ দেন এনিথিং এলস ইন দিস ওয়ার্ল্ড। হোয়েন ইউ গিভ হিম দ্য চান্স হি লাইকস ইউ। তার মানে হচ্ছে আমাদের সঙ্গে প্রতিনিয়ত হাজারটা কনভারসেশন মানুষের হয়। তো এই কনভারসেশনগুলোতে সাধারণ মানুষগুলো তাদের সম্বন্ধে বিভিন্ন কথা বলে। তো আমরা যদি তাদের কথাগুলোতে অ্যাটেনশন দিই, আমরা যদি তার প্রতি একটা ইন্টারেস্ট ফিল করি, তখন এই মানুষগুলো আমাদের ভালোবাসতে শুরু করে। এটা কিন্তু অনেক বড় একটা সত্য, আপনি এটা করে দেখতে পারেন। আসলে এরকম হয়, যখন মানুষগুলো তাদের সম্বন্ধে বলে, আমরা আমাদের সম্বন্ধে বলা শুরু করবে। যদি আমরা শুধু তাদের কথাগুলো শুনে থাকি এবং তাদের কথাগুলো অ্যানালাইসিস করি, তখন তারা বোঝে যে আমাকে একটা সময় দিচ্ছে, আমাকে একটা এক্সট্রা অ্যাটেনশন দিচ্ছে, তখন সে তাকে ভালোবাসতে শুরু করে। ডোন্ট পুট অফ আনটিল টুমরো। What you can do today, remember, thinking in terms of now gets thing accomplished. এই বিষয়টা অনেক মজার, কারণ আমাদের প্রতিদিনই হাজারটা সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর সমাধানের যোগ্যতা বা সামর্থ্য আমাদের আছে, আমরা ইমিডিয়েটলি সমাধান করতে পারি। শুধু তাই না, আমরা কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চাইলেও যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা এখনই করতে পারি। কিন্তু আমাদের ব্রেন কিন্তু আমাদের বলে যে না, এখন না, পরে করিও। এর মানে হচ্ছে ব্রেন করতে চাচ্ছে না, যেহেতু করতে যাচ্ছে না, সে অজুহাত দিয়ে জিনিসটাকে দূরে ঠেলে দেয়। তার মানে কি না, যে কয়েকদিন পরও যখন আপনি ওই কাজটা করতে যাবেন, আপনার ব্রেন আবার বলবে যে না, এখন না, পরে করবো। তার মানে কাজটা আলটিমেটলি আপনি করতে পারবেন না। সো এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে নাও, ঠিক এখনই যে আইডিয়াটা আমার আসলো, আমি যদি ইমপ্লিমেন্ট করার সামর্থ্য রাখি, এখনই নয় কেন।